Subscribe now and press the bell icon. Never miss an update. শিলিগুড়িতে যেন থামছেই না টিকাকরণ নিয়ে অভিযোগ। এবার শিলিগুড়িতে টিকা না পাওয়ায় বিক্ষোভ মায়েদের। শিলিগুড়ি পৌর নিগমের তরফে 12 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের মায়েদের টিকাকরণের শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে প্রতিদিন প্রায় 150 জন মায়ের টিকাকরণ করা হয়। টিকা নিতে আসা মায়েদের অভিযোগ, এদিন ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন তারা। সকালে সেখানে স্বাস্থ্যকর্মীরা আসেন এবং বাচ্চারা মায়েদের জানিয়ে দেওয়া হয় যে আজ তাদের টিকা দেওয়া হবে না, ব্যবসায়ীদের টিকাকরণ হবে। টিকা নিতে আসা অনিতা রিম্পা রায় বিষয়ে বলেন, আজ তাদের টিকা নিতে আসার জন্য বলা হয়েছিল, সেই মতো টিকার জন্য ভোর 3টে থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। এখন বলা হচ্ছে যে টিকা দেওয়া হবে না, তাদের দাবি অবিলম্বে তাদের টিকাকরণ করতে হবে, না হলে ব্যবসায়ীদেরও টিকাকরণ করতে দেওয়া হবে না। আমার নাম রিম্পা বাড়ইপাল, আমি 33 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমি হচ্ছে আমরা মঙ্গলবার এসেছিলাম, এখানে ভ্যাকসিন দেওয়া হবে মাদের, ঠিক আছে, 150 জন এখানে লিস্ট লাগিয়েছিল, 150 জনকে দেওয়া হবে। সেখানে আমাদের বলছে, আমরা বেশি জন দাঁড়িয়েছিলাম, আমাদেরকে বলছিল যে 150 জনে বেশি দেওয়া হবে না, তো আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু পরে আবার 150 জন দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল আপনারা শুক্রবারে আসবেন, আপনাদের আসবেন, আমাদের ভ্যাকসিন দিব। সেখানে আমাদেরকে এখন না দিয়ে ওরা ব্যবসা সমিতিতে দেওয়া হচ্ছে। কেন আমরা আজকে 3টার দিকে এসে দাঁড়িয়েছি, আমাদের কোনো কাজকর্ম বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই, সবার বাচ্চা কাচ্চা ছোট, একদম জিরো থেকে জিরো, মানে বোঝেন আপনারা জিরো, যাদের মায়েদের বেস্ট মিল খায় তাদেরকে রেখে আসা সম্ভব? প্রত্যেক দিন বলুন আমাদের আমাদের আজকে ভ্যাকসিন দিতেই হবে, না দিলে আমরা বলুন ডাক্তারবাবু বললে মিডিয়া চলে যেতে বলুন বা আপনাদেরকে বলতে চলে যেতে, তাহলে ওরা মিডিয়া তারা কি কি দেখাতে চাচ্ছে যে ভ্যাকসিন দিব না বা অন্য কিছু, তাহলে কি ওদের কি চাকরি নিয়ে টানাতে নিয়ে লেগে যাবে, সেই চিন্তা করতেছে ওরা, তাহলে মারা কি মরুক। তাহলে মঙ্গলবারে বলা হলো যে শুক্রবারে ভ্যাকসিন দেবে, এখন বলতেছে এখন ব্যবসায়ীরা ভ্যাকসিন দিবে আর আমাদের দিবে না, তাহলে এটা কোথাকার নিয়ম? আমরা বলতেছি আমাদের যদি ভ্যাকসিন না হয় তাহলে আমরা ব্যবসায়ীদেরও ভ্যাকসিন দিতে দিব না, তাহলে ভ্যাকসিনটাই বন্ধ হবে। বলে কেন মিডিয়া ডাকছেন, কেন এগুলো ডাকছেন, আমরা আপনার কথা বলে নিলে তো হলো। বলে চিৎকার করে কি কিছু হবে? বন্ধ করাটা সহজ হয়, দেওয়াটা ততটাই কঠিন। বলে কি সবাই মিলে যেটা হয় সেটা তাহলে আপনারা দেন, এখন বলছে এক্সট্রা করে ডাক্তার লাগবে, মাদের দিতে হলে এক্সট্রা করে নার্স লাগবে, ও মঙ্গলবারে কোনো এক্সট্রা করে ডাক্তার হয়নি, এক্সট্রা করে নার্স হয়নি, তাহলে কি আমরা স্পেশাল মা? আমরাও তো সাধারণত ঘরেরই বউ, সাধারণতই মা আমরা। আমরা তাই বলছি আমাদের ভ্যাকসিন যদি আজকে হয় আমাদের মাদের হবে, নাহলে কাউকে দিতে দেবো না। আপনার নাম? শিলিগুড়ি থেকে উদয়নের রিপোর্ট, বিগ নিউজ 24x7।